ফাইনাল দেসি গার্লস রিয়াকশন। সো আজকে আমি নতুন একটা গান নিয়ে এসেছি, থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো, কুরবানি কুরবানি ফ্রম দি মুভি প্রিয়তমা, মোস্ট অ্যাওয়েটেড মুভি অফ দ্য ইয়ার। তার গান ফাইনালি রিলিজ হয়ে গেছে, আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। আর ঢলিউডের মেগা স্টার বলে কথা, তার মুভি এসেছে ভাই, সবাই ওয়েট করছে অনেক দিন ধরে, বাস একটা বম ছেড়েছে এখন দেখা দিয়ে, মতলব যে বমটা কতটা বড় পাওয়ারফুল। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে ডাইরেক্টর হিমুল অশরফ, সে হচ্ছে অলরেডি ভালো ভালো দুটো ব্যাক টু ব্যাক ভালো এক মানে মুভি আর নাটক করেছে, তো তোমরা তো অবভিয়াসলি সবাই জানো। আর সে যদিও ইয়াং ডাইরেক্টর হয়, তবুও এখন যেহেতু শাকিব খানের সাথে সে কাজ করছে, দেখতে হবে যে সে এই এই মুভিটার মধ্যে কেমন কাজ করে শাকিব স্যারের সাথে। আর কি আমাদের এক্সপেকটেশন তো বেশি আছে অবশ্যই, যেহেতু শাকিব স্যারের আছে, আর এখানে তো অবভিয়াসলি ফাইটিং অ্যান্ড কি বলে ফিল্মি ড্রামা ঢামা সবই হবে। দেখা যাক তো মুভিটা কেমন হয়, যেহেতু গানটা হচ্ছে আকাশ সেন গেছে, তো এবার দেখা যাক ভিডিওটা কেমন হতে পারে। আকাশ সেন খুবই অত্যাধিক অসাধারণ ভালো একটা সিঙ্গার, তোমরা সবাই জানো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছে কমেন্টে হচ্ছে তোমার রেকমেন্ডেশন বা রিকোয়েস্ট যদি থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। চলো একবার দেখা যাক, হিয়ার উই গো। দারুণ হয়েছে, অত্যাধিক দারুণ।
কবুল করো তুমি কুরবানি। সো গাইজ, গানটা অত্যাধিক দারুণ হয়েছে, আমি লুকের কথা বলবো, স্যার এত দারুণ লাগছে, বিশেষ করে হোয়াইট কালারের সেই পাঞ্জাবিটার উপর, ও মাই গড কি দারুণ লাগছে। আর প্রথমেই সেই হোয়াইট কালারের এমব্রয়ডারি ব্ল্যাক কালারের মানে পাঞ্জাবিটা, ওয়াও কি দারুণ লাগছে, সত্যি খুব দারুণ লাগছে। আর আমি একটা জিনিস নোটিস করেছি স্যার, সুরমা লাগিয়েছে চোখের মধ্যে, ও মাই গড লুকটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আর মন ভরে স্যার কি সুন্দর করে এক্সপ্রেস করছে গানটি, কুরবানি কুরবানি, মানে মন থেকে পুরো মনের মধ্যে যেই আছে ভিতরে এক্সপ্রেশনগুলো, সেগুলো সবার সামনে আমাদের দর্শকের সামনে কি সুন্দর করে প্রেজেন্ট করেছে, আমার সেটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আকাশ সেনের গলা, আমি প্রথমে তোমাদেরকে বলেছি আকাশ সেন খুবই অত্যাধিক অসাধারণ একটা সিঙ্গার। আর এর আগেও আমি অনেক গান শুনেছি, আমি জাস্ট ধসে বলছি না কথাটা, আকাশ সেন খুবই অত্যাধিক অসাধারণ একটা গান মানে গায়ক আর কি। আর তোমরা যদি এই গানটা না দেখে থাকো, এর আগের যদিও ওর গানগুলো না দেখে থাকো, তোমরা অবভিয়াসলি সার্চ করো, আমার রিয়াকশন চ্যানেলে অনেক আকাশ সেনের হচ্ছে গান রিয়াক্ট করা আছে। তাছাড়াও আমি স্যারের কথা বলবো, ও মাই গড এত দারুণ লাগছে, সবচেয়ে বেস্ট পার্ট লাগলো এন্ট্রিটা, সে হচ্ছে বাইকের মধ্যে চড়ে হচ্ছে এসছে, পিছনে মানে সাইডে হচ্ছে মেয়েরা ছিল, সব মেয়ে মেয়েরা হচ্ছে প্যারেড করছে, সের মধ্যে দিয়ে চলে চলে আসছে, মানে ওই লুকটাই, ফার্স্ট লুকটাই এত দারুণ দারুণ লাগছে, ফার্স্ট লুকে এন্ট্রি এত দারুণ হয়েছে, পুরো তুমি গেস করে নাও, ফুল ভিডিওটা মানে অত্যাধিক তরুফরুওয়ালা বাদ হবেই হবে। আর স্যার যেহেতু ডান্সটাও এত সুন্দর করে করে, মানে এটা পুরোপুরি ফেস্টিভ, মানে এটা তো বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা ইভেন্টে হচ্ছে এই গানটা চলবেই চলবে, কুরবানি কুরবানি। কেন কি এটা তো এক ফার্স্ট অফ অল তোমার ঈদের মধ্যে রিলিজ হচ্ছে, যেটা হচ্ছে 29 জুন, মানে লাস্ট নেক্সট উইক আর কি, লাস্ট এই জুন মাসের লাস্ট উইক, আর এটা নেক্সট উইক। সো নেক্সট উইকে তোমাদের এমনি ঈদ, তার মধ্যে দিয়ে এরকম একটা দুর্দান্ত ঈদ, ঈদের সবচেয়ে বেস্ট মানে গিফট তোমাদেরকে প্রেজেন্ট করছে স্যার তোমাদেরকে, ওয়াও সিরিয়াসলি, আমি তো বাস ভাবছি যে কেমন বা মুভিটা হবে প্রিয়তমা। আর এখানে যেহেতু ইদিকা পল আছে, আশা করছি ভালোই হবে, সে ভালোই অ্যাক্ট্রেস, কলকাতাতেও অনেক ভালো ভালো অ্যাক্টিং করেছে কিছু কিছু সিরিজের মধ্যে। সো আই গেস দুজনের কেমিস্ট্রি কেমন হবে ফার্স্ট অফ অল আমি ওটার জন্যই বেশি কিউরিয়াস, আমি ওটাই আমি তোমাদেরকে বলছি, খুবই ভালো হওয়ার মানে আমার তো খুবই মানে এক্সপেকটেশন বেশি আছে স্যার স্যার আর ম্যামের জন্য। তো বাদ বাকি তোমরা কেমন মানে ভাবো আমি জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে, রেট করো, আমি যদি রেট দিই 10 out of 10 অবভিয়াসলি, উইথ লুক, তারপর পুরো সেট আপটা, বিশেষ করে আমার সেট আপটা খুবই ভালো লাগছে, পুরোপুরি ফেস্টিভ লুক, আর কোনো প্রশ্নই নেই, কোনো কথাই নেই, মানে স্যার যতবারই আসে কিছু না কিছু ধামাকা দেওয়ার নিয়েই আসবে। আর লাস্ট ঈদে উনি হচ্ছে লিডার আমি বাংলাদেশের হচ্ছে মুভি করেছে, সেটা এতটা ব্লকবাস্টার হিট হয়েছে, এরপর আবার নতুন একটা মুভি নিয়ে এসেছে, যে সব অবভিয়াসলি সবার একটা এক্সপেকটেশন অবভিয়াসলি সবার অনেক বেশি হবে। তো প্রিয়তমা মুভিটা কেমন হবে সেটা তো ভবিষ্যতেই বলতে পারবে, মানে ভবিষ্যতে না না জাস্ট নেক্সট উইক, নেক্সট উইকেই তোমরা জানতে পারবে এনিওয়েজ। কিন্তু গানটা তোমরা গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব মানে লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব হচ্ছে এসকে ফিল্মস করো, কেন কি সেখান থেকেই আপলোড করেছে লাইক 1-2 ঘন্টা আগে। তো তোমরা গিয়ে ভিডিওটা লাইক শেয়ার করো, আর চ্যানেলটি অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। আর যদি তোমার আমার চ্যানেলের রিয়াকশন ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে, যারা নতুন আছো তারা হচ্ছে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছে তারা কমেন্টে হচ্ছে রেকমেন্ড বা রিকোয়েস্ট করতে পারো, বা তুমি বলতেও পারো যে তোমার কমেন্টের মধ্যে যে আমার রিয়াকশন কেমন লেগেছে, কেন কি আমি অনেক কিছু বলে ফেলেছি, এখন আমি জানি না আমার মনের ভিতরে যা আছে, তোমরা সবাই জানো আমার সাকিব স্যারকে খুবই ভালো লাগে, অত্যাধিক ভালো লাগে। আর জাস্ট বাই লুক না, জাস্ট বাই মানে রিয়াকশন না, জাস্ট বাই ডান্স না, আমি মানে অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ পার্সন আমি বলতে পারি উনি ভালো, খুবই ভালো অ্যাক্টিং মানে করে, যে সেইভাবে আর কি আমি বলছি যে স্যারকে আমার খুব অত্যাধিক ভালো লাগে। তো তোমরা হচ্ছে আমাকে বলো কেমন লেগেছে আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।